আর শাহরুখ খান তো শাহরুখ খানই, তার উপর তো কোনো কথা হয় না তাই না? জওয়ান দেখতে আসছি জি ভাই। আমরা কি জওয়ান দেখার জন্য এসেছি? না আমার দেখবো জওয়ান দেখে। মুভিটা এখনো অনেক নাম শুনেছি, এখন দেখি, দেখার পর বলতে পারবো। এসআর কে ফ্যান? ইয়া রিয়েলি? ইয়েস। শাহরুখ খান ফ্যান? এসআর কে ফ্যান? হ্যাঁ এসআর কে ফ্যান। এবং এসআর কে ফ্যান? ইয়েস মেসি। মি টু। হাই ফাইভ। আমাদের তো চাইল্ডহুড, ছোটবেলা থেকেই তো দেখতেছি আমরা শাহরুখ খানের ফ্যান। অনেক দূর থেকে আসছি তো, গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে আসছি? হ্যাঁ। আপনারা কি জাপান দেখার জন্য এসেছেন? এসআর কে ফ্যান? What's up guys, ইন্ট্রো তো আমি প্রথমেই দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমরা যমুনা ফিচার পার্কে চলে আসছি, আর এখন আমরা যাবো জাপান মুভি দেখার জন্য। আমি অনেক এক্সাইটেড, আর আমি কিন্তু এটা অনলাইনে, কিন্তু আমি প্রতিটা মুভি অনলাইনে দেখি, বাট জাপান মুভি বিশেষ করে শাহরুখ খানের এসআর কে জাপান মুভি, শুধুমাত্র জাপান মুভির জন্য আমি মুভি দেখার জন্য আসছি সিনেমা হলে। তো চলুন। এই তো এই শাহরুখ খানের মুভির ডায়লগ চলতেছে ভাই। জাপান মুভির টিকিট দেখা যাক এখন আমি পাই কিনা, তবে আমার মনে হয় যে আজকে জাপান মুভির টিকিট আজকে পাওয়ার কথা। বিশেষ করে কয়েকদিন প্রচুর ভিড় ছিল, কয়েকদিন এতটাই ভিড় ছিল যে বলার মতো না, মানে অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছিল না। তবে আমি যতটুকু মুভি সম্পর্কে দেখছি যে মুভিটার রিভিউ অনেক ভালো, বাট আমি মুভিটা দেখার পর বলবো। আর বিশেষ করে আমি মুভিটা, যারা মুভিটা দেখবে তারা ভিডিও দ্বারা দেখতে পারে, কারণ আমি মুভি সম্পর্কে জাস্ট বলবো যে কেমন হয়েছে, মুভির কোনো স্কিপ বলে দিব না, যাতে আপনাদের দেখার আকর্ষণ নষ্ট হয়ে যায়। যমুনা ফিচার পার্কের একটা প্রবলেম কি যে এখানে হচ্ছে আপনার গোল গোল শুধু ঘুরতে হয়, শুধু গোল গোল ঘুরতে হয়, এটা হচ্ছে পাশা থেকে বড় প্রবলেম। আমার ফেস নিতে হবে, সামন থেকে ফেস নিতে হবে। ভাবতেছি এই জায়গায় জাপান মুভির ফ্রিতে টিকিট বাঁটবো। হ্যাঁ এতে সাবস্ক্রাইবার অনেক বাড়বে, বলবো যে দুটা কোশ্চেনের উত্তর দিতে পারলে একটা টিকিট, দুটা কোশ্চেনের উত্তর দিতে পারলে একটা টিকিট। পাচ্ছ না এক্সপোজারের শো স্টার্ট হয়েছে, এক্সপোজারের শো স্টার্ট হয়ে গেছে, বাট ট্রানজেকশন আছে, ট্রানজেকশনের সিট মনে হয় আছে আমার জানা মতে। তবে আমি অনেক এক্সাইটেড, সিরিয়াসলি বলতেছি জাপান মুভি দেখার জন্য এতটাই এক্সাইটেড বলার মতো না। মানে সাপোজ যদি আজকে আমি টিকিট না পাই, আর বলার কিছু নাই, বাট যমুনা ফিচার পার্ক ব্লকবাস্টারে টিকিট পাওয়া যায়, তবে বসুন্ধরা সিটি সিনিপ্লেক্সে আপনি চাইলেও টিকিট পাবেন না। এই উইক মনে হয় না টিকিট পাবেন, প্রচুর প্যারা খাইতে হবে টিকিটের জন্য। ব্লকবাস্টার, তো অ্যাট লাস্ট আমরা ব্লকবাস্টারে চলে আসছি জাপান মুভি দেখার জন্য। ও ফাইনালি আমরা ব্লকবাস্টার চলে আসছি জাপান মুভি দেখার জন্য। আর স্যার কে, তো এখন আমি অনেক এক্সাইটেড, অ্যাট ফার্স্ট টিকিট কাটবো, যেটা আমি টিকিট পাবো, কারণ গতদিন আরও এর থেকে অনেক বেশি ভিড় ছিল, আজকে তুলনামূলক কম আছে, সিরিয়াসলি বলতেছি। ফাইনালি আমি জাপানের টিকিট পেয়ে গিয়েছি, বাট আজকে তুলনামূলক ভিড়টা কম আছে, বাট আগামী বা রিলিজ হয়েছে কত জাপান, বৃহস্পতিবারে আপনি যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটি আপনি কোনোটাতে সিট পাবেন না। মানে আমি অনেক ট্রাই করছিলাম যে আমি ফার্স্ট ডে ফার্স্ট হয়ে যাবো, বাট আমি কোনোটাতেও সিট পাই নাই, তাই আমাকে অ্যাট লাস্ট আজকে দেখতে হইতেছে জাপান।
তো এখন আমার একটা এসআরকে পোস্ট দেওয়া হচ্ছে, তাই এসআরকে এখানে ভিড় দেখতেছি আমি, বাট অবভিয়াসলি আমি তো একটা পোস্ট দিবই, জামানার এখানে একটা পোস্ট দিব, অবভিয়াসলি দিব। আর ভাই আপনি আমার ফেস নেন, আমার ফেস কিন্তু আপনি বারবার কাটতেছেন, আই এম শিওর আপনি ফেস আমার বারবার কাটতেছেন। তুমি কি অফ করে দিছো ভিডিও? না অন আছে, এটাতে রেকর্ড করতেছি আমি, অবভিয়াসলি আমি একটা এসআরকে পোস্ট দিব। ব্যাগটা নাও আর আমার টিকেটটা নাও। আমার টিকেট নাম্বার কত? 3টা বিশেষ শো, আর বেশি সময় নেই, আমাকে সিট খুঁজে বের করতে হবে। তো অ্যাকচুয়ালি আমি এত টাইম ওয়েস্ট করে, প্রথমে বলছি যে মুভি দেখার বান্দা না, আর শুধুমাত্র এসআরকের জন্যই মূলত আসা। এটার পরে তো গাইস ফাইনালি আমি জাবান মুভি দেখে ফেলেছি। আর মুভি সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই, 10 আউট অফ 100, সিরিয়াসলি বলতেছি, অসাধারণ একটা মুভি। মানে বলিউড কখনো এই ধরনের মুভি দিতে পারে না, মানে আমার দেখা বলিউডের বেস্ট মুভি। আর আপনারা অনেকে জানেন যে আমি এসআরকে অনেক বড় একজন ফার, এটা একদম বেস্ট একটা মুভি ছিল, পাঠানের থেকে অনেক ভালো, আর এটা একদম বেস্ট মুভি ছিল। আর ইন্ডিয়াতে অনেকে নাকি বলতেছে যে গাদার গাদার গাদার, ভাই ভাই গাদার শাহরুখ খানের এই জায়গায় 5 সেকেন্ডও টিকবে না, একটা মিনিটের জন্য আপনি আপনার পাশে তাকাতে পারবেন না, সিরিয়াসলি বলতেছি। আর এটা অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে আসবেন। আমি ফার্স্ট ডে থেকে ট্রাই করতেছি, অ্যাট লাস্ট টিকিট পাইছি, তাহলে ভাবুন একবার আমার অবস্থাটা। আমি মুভিটা দেখেছি হচ্ছে ব্লকবাস্টারে, তো আপনারা অবশ্যই ব্লকবাস্টারে চলে আসবেন। আর আপনারা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, বাট অনলাইনে মনে হয় না আপনি জামানের টিকিট পাবেন। আমি অনেক ট্রাই করছি ভাই, তারপরেও আমি ঠিক পাই নাই। তো ফাইনাল আমি কিছু মানুষের কাছে যাবো, এবং আমাদের এন্ট্রি গেটটা ওপাশ থেকে হয়েছিল, এই জন্য আমি রিভিউ নিতে পারিনি। আর অ্যাটলাস, এই আসি, তোমার কেমন লাগছে মুভি? না সিরিয়াসলি বলতেছি, বলিউড সাধারণত এই ধরনের মুভি দিতে পারে না, বেস্ট মুভি, আমার দেখা বলিউডের বেস্ট মুভি। আর আপনারা অনেকে জানেন তো আমি বারবার বলতে পারতেছি না, আমি এসআরকের অনেক বড় ফ্যান, মুভি এতটাই ভালো যে বলার বাইরে। আর যখন আর মুভির ডায়লগটা অবশ্যই আমি দিব, আই থিঙ্ক মুভির একটা বেস্ট ডায়লগ ছিল, বেটে কো হাত লাগানো সে পেলে বাপ সে বাত কার, অসাম ডায়লগ ছিল। তো ফাইনালি আমরা কিছু মানুষের কাছে যাবো এবং জিজ্ঞাসা করবো যে তারা কি দেখার জন্য যাচ্ছে। অবভিয়াসলি সবাই এখন আছে জাবান জাবান জাবান, বাংলাদেশে চলতেছে, তো অবভিয়াসলি জাবান দেখার জন্য যাবে। আর তারপরে আসি, তোমাকে যদি বলা হয় 10 আউট অফ 10 কত দিবা? 100 অবভিয়াসলি। আর এখন আবার শো শুরু হয়েছে জাপানের, আর এই জন্য প্রচুর ভিড়, আর এই জন্য হয়তো ভয়েস কোয়ালিটি খারাপ হতে পারে, তারপরে বলতেছি আর রিয়েলি রিয়েলি 10 আউট অফ 10 আমাকে 100 দেওয়া যায়, আমি 100 দিয়ে দিতাম, কারণ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনি জাস্ট আপনার চোখটা জাস্ট স্ক্রিন থেকে সরাতে পারবেন না। আর অনেকে আছে যে বাসায় বসে, ভাই বাসায় বসে মুভি দেখে আপনি মজাটা পাবেন না, সিরিয়াসলি বলতেছি এটা সিনেমা হলেই দেখতে হবে। আপনারা কি জাপানের জন্য আসছেন? জি ভাইয়া, অবভিয়াসলি জাপান জাপান দেখতে এসেছি। জি ভাই, আমরা দেখেছি, অনেক সুন্দর মুভি, এনজয় করো। দেখি ভাই, দেখি আজকে অনেক দূর থেকে আসছি, তো গাজীপুর থেকে আসছি, গাজীপুর থেকে আসছি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন যে দর্শক কতটা আকর্ষণে আছে তো জাপান দেখার জন্য। আমাদের তো চাইল্ডহুড, ছোটবেলা থেকেই তো দেখতেছি, আমরা শাহরুখ খানের ফ্যান। অ্যাকচুয়ালি পার্সোনাল মানে আমি এখান থেকে শাহরুখ খানের মতো পোস্ট করার জন্য যেতে চাই, বাট পারতেছি না, এখানে সিরিয়াল পাওয়া যাইতেছে না শাহরুখ খানের মতো পোস্ট করার জন্য। শাহরুখ খান তো শাহরুখ খানই, তার উপর তো কোনো কথা হয় না, তাই না? এটা এখনো অনেক নাম শুনেছি, এখন দেখি, দেখার পর বলতে পারবো। এখন তো দেখেছেন না মনে হয়, এই টাইমটাতে প্রচুর ভিড় থাকে আমার জানা মতে, যমুনা ফিউচার পার্কে এই টাইমে প্রচুর ভিড় থাকে ব্লকবাস্টারে, এই টাইমে টিকিট পাওয়াটা অনেক টাফ।
মেসি এবং এসআর কে ফ্যান? ইয়েস মেসি, মি টু, হাই ফাইভ, থ্রি স্টার। আমরা কোন এসেছেন? জি অবশ্যই দেখেছেন। কি দেখবেন? দেখব। টিকিট পেয়েছেন? হ্যাঁ। ট্রাই কবে থেকে করছেন টিকিটের জন্য? আজকে আসলাম। ও আজকে আসছেন, তাহলে অনেক লাকি। এসআর কে ফ্যান? ইয়া রিয়েলি? ইয়েস। এত মানুষ কি এত টিকিট পাবে? রেডি মনে না পাবে। আপনারা কি জাপান দেখার জন্য এসেছেন? জি। শাহরুখ খান ফ্যান? এসআর কে ফ্যান? হ্যাঁ। ভাই আপনারা কি মুভিটা দেখেছেন? না এখন দেখবো। 7:20 7:20 টিকিট পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি জাপান দেখার জন্য এসেছেন? এসআর কে ফ্যান? অবশ্যই। মুভিটা চলে আসো। রিয়েলি অসাধারণ একটা মুভি ছিল। আর তিনি বলতেছে ভাই শাহরুখ খানের এন্ট্রি ঠিক ছিল, বাট জাবানের এন্ট্রি আউটস্ট্যান্ডিং। তিনি বলতেছে আমি এমন কিছু বলবো না, যারা হচ্ছে মুভিটা দেখেনি তারা এখনো দেখতে পারবে, বাট একটা এন্ট্রি আছে অসাম লেভেলের। আমার মনে হইতেছে যে আমি আরও একটা বার জাবান মুভি দেখি। না আমি মুভিতে এত সুনাম করি না, সিরিয়াসলি বলতেছি, আমি মুভিটা পচাই। বাট জাপান মুভি বাংলাদেশে আসছে, আমি ফার্স্ট ডে থেকে ট্রাই করতেছিলাম টিকিটের জন্য, আর অনলাইনে আমি দেখতেছি বুক আছে, মানে পাইতেছি না টিকিট, অনেক ঝামেলা। অ্যাট লাস্ট টিকিট পেলাম, তারপর জাপান দেখলাম। রিয়েলি আউটস্ট্যান্ডিং।